বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি ডাক্তার এহসানুল কবির, শিশু রোগ বিশেষজ্ঞ, খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল থেকে বলছি। প্রশ্ন করেছেন যে বাচ্চার জ্বর হলে কি করণীয়। আসলে জ্বরটা কোনো রোগের নাম নয়, এটা একটা উপসর্গ মাত্র। বিভিন্ন কারণে জ্বর আসতে পারে। সাধারণত দেখা যায় যে সিজনাল ভ্যারিয়েশনে, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক সময় জ্বর আসতে পারে, যেটাকে আমরা ভাইরাল ফিভার বা ফ্লু ভাইরাস বলি। তা সেটা সাধারণত 3 থেকে 4 দিন, বড় জোর 5 দিন থাকে। এবং এসব জ্বর কিন্তু 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 12 ঘন্টা পর পর ধীরে ধীরে আসতে পারে। সেই জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এই জ্বর 3-4 দিন পরে স্বাভাবিকভাবে এমনিতেই চলে যাবে। কিন্তু যেটা আপনাকে করতে হবে, যে জ্বরে আপনাকে 4 ঘন্টা পর পর জ্বরটা মাপতে হবে থার্মোমিটার দিয়ে। সেই জন্য পাশে একটা থার্মোমিটার, ভালো কোয়ালিটির থার্মোমিটার রাখবেন এবং মেপে দেখতে হবে যে জ্বর আছে কিনা। সাধারণত আমরা 99.9 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যদি টেম্পারেচার থাকে তাহলে সেটাকে আমরা জ্বর বলি না। যদি 100 ডিগ্রি টাচ করে বা তার উপরে থাকে তখনই আমরা জ্বর বলি এবং তখনই জ্বরের ওষুধ প্রয়োগ করার জন্য আমরা পরামর্শ দিই। তবে এখানে খেয়াল রাখবেন যে 2 ধরনের মাত্রা আমরা ঠিক করে দিই, যে একটা কম মাত্রা জ্বর, অর্থাৎ 100 থেকে 101 পর্যন্ত থাকলে আমরা সিরাপ দিতে বলি, জ্বরের সিরাপ প্যারাসিটামল। আর 102 যদি টাচ করে বা তার বেশি হলে তখন সাপোজিটরি দিতে বলি, মলদারে যেটা দিতে হয়। এবং সেটা বয়স অনুপাতে সাপোজিটরিটা আমরা চয়েস করি বা বাচ্চার ওজন অনুপাতে আমরা সেটা চয়েস করি। সাধারণত সাপোজিটরিগুলো 125 মিলিগ্রামের পাওয়া যায়, 250 মিলিগ্রামের পাওয়া যায়, 500 মিলিগ্রামের পাওয়া যায়। সেটা ওজন অনুপাতে আমরা তখন ঠিক করে দিই কার কতটুকু দিতে হবে, সম্পূর্ণটা না অর্ধেকটা না 3 ভাগে 2 ভাগ, সেটা আমরা তখন পরামর্শ দিতে পারি। কিন্তু নিজেরা অযথা ট্রিটমেন্ট করতে যাবেন না, কারণ এতে অনেক সময় বাচ্চা বেশি ঠান্ডা হয়ে অসুস্থ হয়ে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আর জ্বরের অবশ্যই, যদিও উপসর্গ মাত্র, কিন্তু জ্বরে আপনার বাচ্চার অবশ্যই চিকিৎসা করাতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে হাই গ্রেড ফিভার, উচ্চ মাত্রায় জ্বর হয়ে বাচ্চার ব্রেনকে অ্যাফেক্ট করে, তখন কিন্তু জ্বরের সাথে বাচ্চার খিচুড়িও শুরু হতে পারে। আর একবার খিচুড়ি হলে কিন্তু 6 বছর পর্যন্ত জ্বরের সাথে খিচুড়ি হতে পারে, সেটা কিন্তু একটা মারাত্মক কন্ডিশন। এই জন্য জ্বর হলে আপনার বাচ্চাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আপনি চিকিৎসা করাবেন।